কিছুদিন আগে মঙ্গলকোটের পারিশ্রম থেকে রবিউল হক নামে এক ব্যক্তির বাড়ি থেকে তার মোটর বাইকটি চুরি হয়ে যায়। এ ব্যাপারে তিনি মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন জায়গা সিসিটিভির ফুটেজ দেখে বাইক চোরকে শনাক্ত করেন। এদিন ঝিরুগ্রাম থেকে সাদ্দাম শেখকে গ্রেপ্তার করে ধৃতকে কাটোয়া আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারপতি 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায়, বীরভূমের শিয়ালা গ্রামে মোটর বাইকটি এক ব্যক্তিকে বিক্রি করেছে। পুলিশ ওই স্থান থেকে চুরি যাওয়া মোটর বাইকটি উদ্ধার করেছে। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।